আজ খাবারটা বড্ডই বেশি হয়ে গেছে, একটু জিরিয়ে নি। উফ মা গো মা, কি গরমটায় নাই পড়েছে, ভালো লাগছে না, ভালো লাগছে না। যাই একটু বাংলা বাড়িকে চুগলি করে আসি। কি গো বাড়ি আছো নাকি? কে এলো রে বাবু, দেখতো যাতো দরজাটা খুলে দিয়ে আয়। এই যে দিদি, আমি গো আমি এলাম। এত গরম পড়েছে তাই তোমাদের হালচাল একটু জিজ্ঞাসা করতেই এলাম। ও তুই এসেছিস, বস বস, অনেকদিন পরই তো আসলি। তা দিদি আজ কি রান্না বান্না করলে গো? বলিস না, আজকে অনেক দিন পর তোর দাদাকে বাজারে পাঠিয়েছিলাম, আর আজকে ভালো মন্দই রান্না হয়েছে। তাই? তা কি কি রান্না হলো গো? আরে এই যে ইলিশ মাছের ভাপা হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর এই একটু শুটকি মাছের ভুনা করেছি। তা আজ তোদের কি রান্না হলো রে? ওই আমাদের একটু বিউলির ডাল করেছিলুম, আলু পোস্ত, আর চিংড়ি মাছ এনেছিল, ওই চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে নাড়িয়ে দিলুম। তোদের যা রান্না, যা গাদা গাদা মিষ্টি খাস তরকারিতে, দেখিস আর দুদিন পর না তোদের সুগার হয়ে যায়। মা দিদি, ও কেমন কথা বলছো তুমি? তোমরা যা ঝাল খাও বাবা তরকারিতে, দুদিন পরে না পেটের সমস্যা হয়ে যায়। ও আমি তো ভুলেই গেছিলাম, তোমরা তো আবার বাঙাল। তুই আমায় বাঙাল বলে খোটা দিলি? তুই জানিস ওই দেশে আমাদের কত জমি ছিল? সবাই আমাদের এক কথায় জমিদার বলে চিনত। তাই নাকি গো দিদি? তা তোমাদের ওই দেশের জমিগুলো কোথায় গেল শুনি? পাখির মতন উড়ে গেল নাকি? জানো আমরা হলাম বনিদি বংশ, আমাদের কথায় বাঘে গরু তো এক ঘাটে জল খেত। তা কোথায় গেল রে তোদের সেই বনিদি পরিবার? ছাড়ো তো সব কথা, তা শুনলাম নাকি তোমাদের ইস্ট বেঙ্গল ঠিকঠাক খেলতে পারছে না। কে বললো তোকে এইসব কথা? ইস্ট আর ওয়েস্ট, বাঙাল ইজ দ্য বেস্ট। পাশের বাড়িতে ঝামেলা লেগেছে, যাই গিয়ে দেখে আসি। সত্যি বাবা, অনেকগুলো বছরই তো হলো এসেছো এই দেশে। বাবা বাঙালগুলোরা স্বভাব পাল্টায় না, যার যার বাড়িতে অশান্তি দেখবে ঝুঁকি মারে। এ কি রে বাবা, এই সরো সরো সরো, আমিও একটু দেখি তো। কেন, তুই কেন ঝামেলা শুনবি? বাঙালদেরই তো শুধু কাজ ঝামেলা শোনো, তুই কেন শুনবি? আর মানতে হয় নাকি, আমরা হচ্ছে গিয়ে প্রতিবেশী বাঙালি, তুমিও বাঙালি আমিও বাঙালি, তাই চলো চলো দেখি আসল টপিকটাই মিস হয়ে যাবে, কি নিয়ে ঝামেলা। আমরা যতই বাঙাল আর ঘটি নিয়ে ঝামেলা করি না কেন, ভাতের পাতে আমরা ইলিশ চিংড়ি দুটো দিয়েই কবজি ডোবাই, এই কারণেই তো আমরা বাঙালি।